হাসবেন আর হাতে তালি দিবেন, তাহলে চোখের জ্যোতি বাড়বে। এই মেয়ে এত আয় করতে এলাম, বেতন পান কত কয়? আমার তো আলগা ব্যবসা আছে, আলগা ব্যবসা তো আলগা পাতি দিয়ে কামাইছে। মানে আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের কোন সরকারি অফিসে ঘুষ ছাড়া ক্লিয়ার কাজ করা যায়? যদি আপনার জানা থাকে বলবেন, আমি জানতে চাই, আমি সেই অফিসে যাব, তাদেরকে ধন্যবাদ দিব। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে 2023 সালের প্রথম তিন মাসের দুদকের করা অনিয়ম ও দুর্নীতির মামলায় 56% মামলার আসামি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী। দুর্ভাগ্যজনক একটা স্বাধীন রাষ্ট্রের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন দেওয়া হয়, এবং সেই বেতনটা কোত্থেকে দেওয়া হয়? আমাদের যে বিদেশের প্রবাসী ভাইয়েরা আছেন, কষ্ট করে রেমিটেন্স দিচ্ছেন, সেখানে একটা অর্থ আছে। রাজস্ব পরিপূর্ণ হচ্ছে আমাদের, আমার আপনার ট্যাক্সের টাকায়। একজন ভিখারি যদি সে একটা ঠান্ডা খায়, একটা পানীয় খায়, কোনো কিছু কেনে, সেখানে কিন্তু একটা কর আছে, ট্যাক্স আছে, সেটাও কিন্তু জমা হয়, পণ্যের সাথে অ্যাড করা আছে না? তো সেই ভিখারির ট্যাক্স, আমার ট্যাক্স, আপনার ট্যাক্স, রেমিটেন্স সব মিলে রাজস্ব পরিমাণ, সেখান থেকে তাদের বেতন দেওয়া হয়। কিন্তু আমরা, আপনারা যখন যাই সেই অফিসগুলোতে আমার কাজের জন্য, আমার সেবার জন্য, আলগা পাতি না দিলে ফাইল নড়ে না, চেয়ার নড়ে না, চেয়ারে যে বসা অবৈধ লোকটা সেও নড়ে না, মন খারাপ তার। আপনি ভূমি অফিসে যাবেন, প্রকাশ্য দিবালোকে ঘুষের লেনদেন চলছে, 1170 টাকা জমির খারিজ করতে লাগবে, কিন্তু আপনাকে বলবে 12,000, 14,000, 20,000, 80,000, 1,00,000 টাকা। এবং আপনি যদি কথা বলতে যান যে দেখেন আমার তো 1170 টাকা লাগবে, আপনি এই টাকা দিয়ে খারিজ করেন, তিনি বলবেন ভাই আমি এত কিছু পারবো না, আপনি যেটা বলছি দেন, নাহলে আমি নামাজে যাব। বুঝেন, প্রকাশ্য দিবালোকে ভূমি অফিসে প্রকাশ্য দিবালোকে এই দর কষাকষি চলছে। কোন পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে যে রাষ্ট্রে যে মানুষ তার জমি খারিজ করতে যাবে, সরকারি ফিস 1170 টাকা দিবে, তারপরও কাজ হয় না? আরও অনেক মানুষ অভিযোগ করে যে ভাই টাকা অতিরিক্ত দেওয়াও কাজ হয় না। শুধু ভূমি অফিস বাদ দেন না, মানে আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশের কোন সরকারি অফিসে ঘুষ ছাড়া ক্লিয়ার কাজ করা যায়? যদি আপনার জানা থাকে বলবেন, আমি জানতে চাই, আমি সেই অফিসে যাব, তাদেরকে ধন্যবাদ দিব। এখন সরকারি কর্মকর্তা কর্মচারী সবাই কি ভেজাল? না, কোনো রাষ্ট্রের সব ব্যক্তি ভেজাল হতে পারে না, কোনো রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ভেজাল হতে পারে না। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের তিন মাসের দুদকের করা মামলার আসামি 56% যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়, তাহলে মানুষ তো সবই বলে ফেলবে, 56-এর রয়েছে কত শতাংশ? বছর তো পরে আরও 9 মাস রয়েছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আপনারা কি বেতন তোলেন না? অনেকে বলে আরে উনি তো সরকারি চাকরি করে, কয়েকটা বিষয় কেমন আছে, বেতনই তুলে না, ও কেরে আলগাপাতি আছে, আলগাপাতির ইনকাম দিয়ে মোটামুটি চলে, ওগুলো পরে থাকে। এবার গরুর মার খেয়েছে কিন্তু, তো গরুতে আপনার অবৈধ টাকা, ওই যে বড় বড় আছে না পয়সাওয়ালা, এরা কিন্তু অবৈধ অনেক টাকা আছে, কই লাগাইব? সবাই না কিন্তু খামার গড়ে তুলছে অবৈধ টাকা নিয়ে, একটা সিস্টেম করছে আর কি। যদি জিজ্ঞা নামনে তারে গে এই মেয়ে এত আয় করতে এলাম, বেতন পান কত কয়? আমার তো আলগা ব্যবসা আছে, আলগা ব্যবসা তো আলগা পাতি দিয়ে কামাইছে। তো রাষ্ট্র একদিন ভালো হবে, এই প্রত্যাশা রইল আর কি। আল্লাহ হাফেজ।